আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো কীভাবে আসছে সেটা শিখব। গত ক্লাসে আমরা শিখেছিলাম চতুর্ভুজের সূত্রগুলো কীভাবে এসেছিল, যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা উপরে আই বাটন যেটা আছে সেটাতে ক্লিক করলে দেখতে পারবা তোমরা। তাইলে এখন আমরা যদি একটা চতুর্ভুজের ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে আসছে সেটা বের করি। দেখো আমি এখানে একটা আয়তক্ষেত্র আঁকছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মনে করলাম এ, প্রস্থ মনে করলাম বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি। এখন আয়তক্ষেত্রটাকে আমি কী করলাম, দুই ভাগ করে ফেললাম, ঠিক আছে, সমান কী করলাম, দুইটা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এই অংশ দাঁড়াবে, যেহেতু দুই ভাগ করছি হাফ হয়ে যাবে, হাফ এ বি, ক্লিয়ার। দ্যাট মিন্স এইটা একটা দেখা যাচ্ছে, এটা পুরোটা একটা হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে মা কী দাঁড়াবে, এই অংশটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি। দ্যাট মিন্স আমি যদি বলি দ্য এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ এ বি, তার মানে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি। এটাকে আমরা বেসিক ধরবো, এটাই হচ্ছে বেসিক ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য সূত্র। এখন যদি মনে করি যে আমাদের তো আরও কোণ আছে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ছাড়াও সূক্ষ্ম কোণ আছে, সমকোণ আছে, মনে করলাম দেখো এটা একটা সূক্ষ্ম কোণ ত্রিভুজ, তাই তো। এখন এটার ক্ষেত্রে কত আসবে, মনে করলাম এই কোণটার মান হচ্ছে থিটা। আমি এ বড় একটা কি আঁকলাম, লম্ব আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে এইচ। এটা পুরোটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম কত সি, একটা কোণ দেয়া আছে। এখন আসো একটা কথা আমি তোমাদের শিখাই, এটা হচ্ছে লম্ব, অতিভুজ দেওয়া থাকলে লম্ব হচ্ছে, আমি আবারও বলি, অতিভুজ দেওয়া থাকলে লম্ব হচ্ছে অতিভুজ সাইন থিটা। কী বললাম, অতিভুজ সাইন থিটা। আবার আমি বলি অতিভুজ দেওয়া থাকলে এটা হচ্ছে ভূমি, ভূমি বের করার সূত্র হচ্ছে অতিভুজ কস থিটা। এই জিনিসটা মনে রাখবা, লম্ব বের করার সূত্র হচ্ছে অতিভুজ সাইন থিটা এবং ভূমি বের করার সূত্র হচ্ছে অতিভুজ কস থিটা। তোমাদের অধ্যায় দশের যখন নবীতে যখন করাবো তখন খুব ভালো করে শিখিয়ে দিব, আপাতটা শিখাও। অতিভুজ সমান অতিভুজ দেওয়া থাকলে লম্ব বের করার সূত্র হচ্ছে অতিভুজ সাইন থিটা। দ্যাট মিন্স আমার বের হয়ে গেল। আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা কী শিখেছি, হাফ ইন্টু ভূমি, এটা পুরোটাই হচ্ছে ভূমি, তাই তো, ত্রিভুজটা পুরোটা ভূমি না, ভূমিটা হচ্ছে এ। আর লম্ব, লম্ব হচ্ছে কত লিখছি, বি সাইন থিটা, ক্লিয়ার। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে কি, ত্রিভুজটার ক্ষেত্র কি, ভূমি, এই জন্য হাফ এ বি সাইন থিটা। এবার আসো, যদি বলে যে না বলে স্যার এখন ত্রিভুজটা যদি আমার তিনটা বাহু সমান যদি হয়, দ্যাট মিন্স এটা ওয়ে, এটা ওয়ে, এটা ওয়ে, ক্লিয়ার। এখন আমার কাজ হচ্ছে আমি এই বরাবর একটা লম্ব টানব, ক্লিয়ার, এই বরাবর লম্ব টানলাম, এটা হচ্ছে এইচ। মনে রাখতে হবে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের লম্ব টানলে এই দুটো বাহু কী হবে, সমান হবে, ক্লিয়ার। দ্যাট মিন্স এই দুটো বাহু সমান মানে হচ্ছে এটাও হাফ অফ এ, এটাও কি, হাফ অফ এ। এখন আসো আমরা দেখি ত্রিভুজের, এখন আমার লাগবে উচ্চতা, উচ্চতাকে আমি বের করবো, আমি পিথাগোরাস দিয়ে উচ্চতা বের করার চেষ্টা করি। উচ্চতা এইচ সমান পিথাগোরাস দিয়ে আমি যদি উচ্চতা বের করার চেষ্টা করি, আমরা জানি লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি, অতিভুজ। তার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই কত, ফোর। দ্যাট ইজ কি দাঁড়াচ্ছে, দ্যাট ইজ দাঁড়াচ্ছে রুট ওভার ফোর হচ্ছে লসাগু। দ্যাট মিন্স ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার ফোর ডিভাইড বাই থ্রি এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে থ্রি এ স্কোয়ার, ফোর কে রুট ওভার ফোর কে করলে আসে টু, এরপর থ্রি কে তো রুট ওভার করা যায় না, দ্যাট মিন্স রুট ওভার থ্রি থেকে যাবে, এ স্কোয়ারকে রুট ওভার করলে আসবে কত, এ,
ক্লিয়ার? দ্যাট মিনস আমি হাইট পেয়ে গেছি, এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র সবাই জানি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমিটা কি আমার, ভূমি হচ্ছে এ, যেহেতু এটা পুরোটা হচ্ছে কি ভূমি, আমি এখানে শুধু এই অংশটুকু চিন্তা করতে পারবো না, আমার পুরোটাই চিন্তা করতে হবে, পুরোটার ক্ষেত্রে ভূমিটা কে, যেহেতু আমি পুরোটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, হাফ ইনটু ভূমি পুরোটা হচ্ছে কত, এ ইনটু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা মান হচ্ছে এইচ, এইচ এর মান হচ্ছে কত, রুট ওভার 3/a/2, দ্যাট মিন্স 2 to the 4, 3 1 দ্য রুট ওভার 3a² হয়েছে, ডেরাইভ হয়েছে, প্রমাণিত। এবার আসো, আমি চিন্তা করলাম ত্রিভুজটা কী হতে পারে, কী হতে পারে, কী হতে পারে, ত্রিভুজটা মনে করলাম আমার সমদ্বিবাহ ত্রিভুজ, সমদ্বিবাহ ত্রিভুজ, এটা মনে করলাম এ, এটা মনে করলাম এ, কিন্তু এটা সমান না, এটা মনে করলাম কি বি, ক্লিয়ার? দ্যাট মানে কী দাঁড়াচ্ছে, এই বাহু, এ বাহু সমান, এটা সমান না। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্র আমি লম্ব যদি টানি, লম্বটাও ঠিক আগের মতো সমান দুই ভাগে বিভক্ত হবে, দ্যাট মিন্স এখানে আসবে কত, হাফ অফ বি, এখানেও আসবে কত, হাফ অফ বি, যেহেতু সমান দুই ভাগে ভাগ করেছে। তাইলে এবার আমরা যদি দেখি আমাকে আবার কী বের করতে হবে, আমাকে আবার বের করতে হবে উচ্চতা এইচ বের করতে হবে, উচ্চতা এইচ বের করার সূত্র আবার ঠিক সেমভাবে একই রকম, রুট ওভার ও ত্রিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার জাস্ট এই ত্রিভুজটার জন্য আমি এইচ বের করবো, ক্লিয়ার? তাহলে ভূমি কিন্তু এটাই, ক্লিয়ার? এখানেও ঠিক সেম, এই শুধুমাত্র এই ত্রিভুজটার জন্য আমি ভূমি বের করছিলাম, এই জন্য লম্ব বের করছিলাম, এই জন্য এটা হচ্ছে কি ভূমি, ঠিক আছে? এখন আমি যদি এই ত্রিভুজটার জন্য ভূমি যদি লম্ব যদি বের করতে যাই, এটা হচ্ছে অতিভুজ, আর এই অংশটুকু হচ্ছে কি ভূমি, ইজ ইকুয়াল টু ঠিক আগের মতোই আসবে, 4 আসবে এখানে, 4a² মাইনাস কত, b², ক্লিয়ার? এখন ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, আমরা জানি যেহেতু এখানে প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস আছে, তাহলে এটাকে রুট ওভার করা যাবে না, ঠিক আছে? হোল স্কোয়ার থাকলে করা যেত, যেহেতু স্কোয়ারগুলো আলাদা, প্রক্রিয়া চিহ্ন করা যাবে না, 4k রুট ওভার করলে আসবে কত, নিচ্ছে 2, ক্লিয়ার? এখন আসো আমরা আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, ত্রিভুজটার ক্ষেত্রফল কত আসবে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু ভূমি, ভূমি কত, ভূমি পুরোটাকে ধরছিলাম আমি, বি ধরছিলাম, তাই তো? তাহলে ভূমি হচ্ছে বি ইনটু, কেন বি, ভূমি বি কেন, আমি পুরো ত্রিভুজটা আমি কী বের করতেছি, ক্ষেত্রফল বের করতেছি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? এখন হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে বি, উচ্চতা এইচ, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 4a² মাইনাস b² ইজ ইকুয়াল টু 2, দ্যাট মিন্স 1/2 to the 4, ঠিক আছে? বি ওয়ান দ্য বি, রুট ওভার 4a² মাইনাস b², দিস ইজ দ্য ফর্মুলা, ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, ধন্যবাদ। আগামী ক্লাসে আমি শিখাবো কীভাবে ঘনবস্তু সমূহ যেগুলো আছে, ত্রিমাত্রিক ঘনবস্তু, এগুলো আসলে যতগুলো গেছে দ্বিমাত্রিক বস্তু গেছে, কীভাবে ত্রিমাত্রিক বস্তু সমূহের ক্ষেত্রফল আয়তন বের করতে হয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।